মহাশয় সব সময় যাবে। Hi guys, good morning, welcome and welcome back to my channel, The Silent Towel owned by Gargi. হ্যাঁ, আমার গলার অবস্থা সত্যি খুব খারাপ। ঘুরে ফিরে এসে ওই যে এত হাওয়া খেয়েছি তার ফল এটা, পুরো গলা ব্যথা, খেতে গেলেও লাগছে, খুব মানে জায়গাটা খুব ব্যথা করছে এখন। যাই হোক, কালকে আমি একটা রান্নার রেসিপি শুট করেছি, সেটা এডিট করতে বসবো। এখন তাড়াতাড়ি করে যাই, একটু গরম গরম চা খাই, তাহলে গলাটা একটু আরাম পাবে। এখন তাড়াতাড়ি রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে দেখি মা কি রান্না করছে লাঞ্চের জন্য, আর তাড়াতাড়ি করে চাটাও নিয়ে চলে আসি। রান্নাঘরে এসে দেখলাম আর ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, কিন্তু এটা খাওয়ার আগে আমি আগে চা খাবো, তো যাই কি ফটাফট চা খেয়ে নেবো। আমি চা নিয়ে চলে এসেছি বারান্দায়, এখন তাড়াতাড়ি করে চাটা খেয়ে নেবো, কারণ গলায় সত্যি খুব ব্যথা করছে, এটাকে আগে কমাতে হবে। তারপরে ঠান্ডা চলে গেছিল, আবার চলে এসছে, মানে এই যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তার জন্য সত্যি সর্দি লেগে গেছে, গলায় ব্যথা, সব একসাথেই ধরেছে আমাকে একেবারে। তো যাই হোক, এখন গিয়ে তাড়াতাড়ি চাটা শেষ করি আর সঙ্গে সঙ্গে একটু রোদও পোহাই। আজকে রোদ উঠেছে, তো হাওয়া দেখো কত হাওয়া দিচ্ছে, ঠান্ডা পড়বে না কেন, আজকেও আবার খুব ঠান্ডা পড়বে। অনেকদিন হয়ে গেছে তোমাদের আমাদের কাছে ফুল দেখানো হয়নি, আজকে চারটে গাছে ফুল ফুটেছে। এইদিকে যে তিনটে গাছ পরপর রাখা আছে, সেই তিনটে গাছ একদম লাইন করে পরপর তিনটে করে ফুল ফুটেছে। তো চলো তোমাদের দেখাই ফুলগুলোকে, দেখতে কেমন লাগছে। এই দেখো, এখানে একটা, এই যে আরেকটা, দাঁড়াও, এই যে এটা আরো বড় ফুটে, এটা অনেক বড় ফুটে, কিন্তু আজকে এটা একটু ছোট ফুটেছে, ঠান্ডা না তাই জন্য অত বড় করে ফুটছে না ফুলগুলো। এইবার ওরকম লাগছে পরপর তিনজনকে, কি সুন্দর লাগছে না। আর এটাকে আমি ক্লিপ দিয়ে বেঁধে রেখেছি, কারণ এর ডালপালাগুলো এদিক ওদিক সেদিক চলে যাচ্ছে, তাই জন্য আমি ক্লিপ দিয়ে বেঁধে রেখেছি। বাবা এসে খুলে দিয়েছিল, কিন্তু আমি আবার লাগিয়ে দিয়েছি। আর এদিকে আমার নয়নতারা ফুল ফুটেছে এই দুই কোণে, আর এখানে বড় বড় নয়নতারা গাছ আছে। এই হ্যাঁ, এটা কামিনী ফুল, আমি প্রত্যেকবারের নাম ভুলে যাই, এটা হচ্ছে কামিনী ফুল। এটাতেও দেখছি ফুল এসছে দু একটা, ওইদিকে আসছে, এই যে এটাতে আবার ফল হয়েছে, এই ছোট্ট একটা ফল। এই গাছটা আমার খুব ভালো লাগে, বেশ পাতা দিয়ে ভরে থাকে সব সময়। এটা হচ্ছে আমার আরেকটা জবা গাছ, এটাতে কুড়ি এসছে, ফুল মনে হয় দু একদিনের মধ্যে ফুটে যাবে। আর এই যে হচ্ছে আমার লাস্ট, এই গাছটা শীত গ্রীষ্ম বর্ষা সব সময় ফুল দেয়, কোনো অসুবিধা নেই এই গাছটায়। কি সুন্দর দেখো, সব ওইদিকে ফুটেছে, একটা সামনাসামনি, ও এটা সামনাসামনি ফুটেছে, আই কই গেল, এই যে এই যে দেখো। আর ইনি মহাশয় সব সময় যাবে আর আমার অডিও খারাপ করবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, গুড বাই বাই। এই হচ্ছে আমার সমস্ত গাছ, আমার এই তিনটে গাছকে দেখতে আজকে খুব ভাল লাগছে, কেন জানি না ভাল লাগছে দেখতে। আমার বানাচ্ছে চিংড়ি ভাপা, এই যে সাদা সর্ষে দিয়ে দিল, পরে দেবে হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা দেবে, নুন দিয়ে দিয়েছে, এবার হলুদ দিয়ে দেবে, দিয়ে দিচ্ছে হলুদ, আর দিয়ে দিচ্ছে এদিকে মা এটা পুরো রেডি করে ফেলেছে, তাড়াতাড়ি মাইক্রোওভেনে এটা বসিয়ে দিই। এদিকে আমার এটা মাইক্রোওভেনে ঢোকানো হয়ে গেছে, 6 মিনিট টাইম দিয়ে দিয়েছি, এবার স্টার্ট করে দেবো, এটা হতে থাকে এবার। এখন এটাকে একটু উল্টে দেবো, উল্টে দিয়ে আবার বাকি টাইমের জন্য বসিয়ে দেবো। এদিকে রেডি হয়ে গেছে আমাদের চিংড়ি ভাপা, এবার লাস্টে মা উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছে, এটা ছড়িয়ে দিলে লাস্টে ফ্লেভারটা খুব ভালো আসে। তো ফাইনালি রেডি আমাদের চিংড়ি ভাপা। আমার সমস্ত কাজ করা হয়ে গেছে, তো কাজ করতে করতে আমি ঠিক খেয়াল করিনি মা কি করছে, এখন আমি দেখছি মা জিনিসটা রান্না করেছে, কি রান্না করেছে তোমাদের দেখাচ্ছি।
করে আজকে দেখি মাম পায়েস রান্না করেছে, গুড়ের পায়েস। এটা আজকে খাবো, অনেকদিন বাদে মা পায়েস রান্না করলো। আমি আর মা দাত্রি ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমি আর মা একটু বেরোচ্ছি বাজারে, কিছু মার্কেটিং করার আছে। মা কালকে যাবে, তো সেই রিলেটেড কিছু কেনার আছে, তো যাই। আমি আর মা বেরিয়ে গেছি, এদিকে মা আছে, মাই বেসিক্যালি কিছু একটা কিনবে, তো সেই জন্য এখন বেরিয়েছি। যদিও এখন প্রায় একটা বেজে গেছে, যাই গিয়ে নিয়ে আসি। আমরা এসেছি এখানে জামা কাপড় নিতে, এখানে আরো অনেকগুলো আছে, এদিকে দুটো চুজ করে রাখা আছে, বাকি দেখে নি আর কোনটা পছন্দ হয় কিনা তাহলে সেভাবে নিয়ে নেব। শীত চলে গেছে, তুমি এখন চাদর দেখছো, তার শীতে আসনি। প্রচুর চাদরের কালেকশন আছে, দেখে নাও। সবকিছু নেওয়া হয়ে গেছে, এখন একটা ছবি বাবা দিয়ে গেছিল, ওইটা বাতিল করে নিয়ে বাড়ি চলে যাবো। জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, মায়ের হাতে দিকে ছবি আছে, কোন কটা মেডিসিন নিতে হবে যাই গিয়ে নিয়ে আসি। বাড়িতে এসে গেছি এখন, এখন তাড়াতাড়ি করে যাব, গিয়ে খাবো, তারপরে তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে এসেছি। আমরা বাড়িতে চলে এসেছি, মা এই দুপুর বেলাতেই যেত, মা বলছে দুপুর বেলাতে গেলে রং বোঝা যাবে, এখনই যাব, বিকালে যাব না, সেই জন্য বিকালে যাওয়া হয়নি, এখনই গেছিলাম। এখন প্রায় বেজে গেছে 2:30, তাড়াতাড়ি করে গিয়ে খেয়ে নেব, কারণ খুব খিদে পেয়েছে, তো যাই গিয়ে খেয়ে নি। বিকালবেলা আর ব্লগ করা হয়নি, এখন প্রায় বেজে গেছে 9:00, তাড়াতাড়ি করে আমি আর মা সমস্ত প্যাকিং করে নিচ্ছি। আমরা দুজনে যাচ্ছি দুই জায়গায়, মা যাচ্ছে হচ্ছে মুর্শিদাবাদ, আমি যাচ্ছি হচ্ছে মিষ্টির বাড়ি, মানে আমার দিদির বাড়ি, কারণ আমি মুর্শিদাবাদ ইচ্ছা করছে না আমার যেতে, তাই জন্য মা যাচ্ছে। ওখানে মৎস্য পাচ্ছে, ওখানে সমস্ত মাসিরা আসবে, তাই জন্য মা যাচ্ছে আর আমি দিদির বাড়ি যাচ্ছি। তো তাড়াতাড়ি করে এখন গিয়ে প্যাকিংটা করে নিই। এদিকে আমাদের প্যাকিং অলমোস্ট ডান, এটা মায়ের ব্যাগ, এটা আমার ব্যাগ, এগুলো অলমোস্ট ডান, এখন আর কিছু বাকি থাকলে নিয়ে নেব। আর আমার দুজনের প্যাকিং অলমোস্ট ডান হয়ে গেছে। মা তুমি ব্লগে আসবে? না না, আসবে না। এদিকে আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে, এটা ডান। আমাদের গোছগাছ করা হয়ে গেছে, খাটটা পুরো মেস হয়ে রয়েছে, তাড়াতাড়ি করে এটাকে পরিষ্কার করে নি, তারপরে ডিনার করব। ডিনার করে আর কি যদি কিছু টুকটাক বাকি থাকে সেটা দেখে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল 10:00 সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। আমি যাব দিদির বাড়ি, মা একটা বাসন ফেলে দিল তাই জন্য আওয়াজটা হলো, আমি যাবো হচ্ছে দিদির বাড়ি আর মা যাবে হচ্ছে মুর্শিদাবাদ, তো গিয়ে খেয়ে নিই আগে, তারপরে আসছি। আমার আর মার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি একটু আমার প্ল্যানারটা লিখবো। আমি প্রত্যেক দিন এই কাজটা করি, প্ল্যানারটা আমি মেনটেন করার চেষ্টা করি খুব, তো প্ল্যানারটা আবার ফটাফট লিখবো। আর কালকে যাচ্ছি আমি মিষ্টির বাড়ি, মিষ্টির সাথে অনেকদিন পর দেখাবো, সেই পুজো এসেছিল লাস্ট বাড়িতে, আবার এখন যাব, যদি এই মাসে লাস্টও যাওয়ার কথা আছে, জানি না সেটা কি হবে। তো মা তো চলে যাবে, আমি চলে যাবো দিদির বাড়ি, তো দেখা যাক কালকে কিরকম কাটে দিনটা, যদি আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো যাই হোক, আজকে দিনটা একটু ছোট হলো, কারণ একটু বেরিয়েছিলাম, তারপরে বিকালে আমার একটু ক্লাস ছিল, পরে আমি ব্লগ করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, বেশি বেশি করে করবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।